তো সবাই কেমন আছো বলো তো গাইস এর আগের ব্লগটাতে আমি শুধুমাত্র ষষ্ঠী আর সপ্তমী ব্লগ দিয়েছিলাম তো এই ব্লগটাতে কিন্তু অষ্টমী নবমী আর দশমীর ব্লগ যাবে তো এর আগের ব্লগটা যারা যারা দেখোনি তারা যাও গে এক্ষুনি গিয়ে দেখে আসো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো তো এর আগের ব্লগটাতেও একটু মানে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ এসেছে তো সেটা ফোনের প্রবলেমও হয়েছিল তো তোমরা একটু মানে সাউন্ড টাউন্ড একটু বাড়িয়ে দিয়ে দেখে নিও জাস্ট একটু ম্যানেজ ট্যানেজ করে নিও চলো এখন তোমরা ব্লগটা এনজয় করতে থাকো হে গাইস আমি অঙ্কিতা আর তোমরা দেখছো সিজুকাস ব্লগ চ্যানেলের আজকের এপিসোড তো চলো আর বেশি লেট না করে ব্লগটা স্টার্ট করা যাক কম পূজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাক না কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি পঞ্চমী তুমি আমি পঞ্চমী খাচ্ছি পাশে খাই 24/7 কাটুকে আমি চাই পূজো 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 প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে গাইস আজকে হচ্ছে অষ্টমী তো আমরা ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েছি এই জায়গায় ঠাকুরও দেখতে পেয়েছি প্রচণ্ড পরিমাণে লাইন ঠিক আছে তো আজকের দিনে মানে বৃষ্টি পড়ছে পুরো সাজগোজ পুরো নষ্ট হয়ে যাচ্ছে আমার একটা ব্যাপার আমি দিয়ে রয়েছে এই টাকাও তো আমরা হচ্ছে গিয়ে কাঠগোলা উদয়ন সংঘতে এসেছি ঠাকুর দেখতে ঠিক আছে তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই আর ওয়েদারের অবস্থা তো এটা তো তাড়াতাড়ি করে ঠাকুর দেখবো আর বাড়ি চলে যাবো তো Oh,
ঠাকুর দেখতে বেরোবো। আর আজকে কিন্তু আমি কোনো বন্ধুদের সাথে বেরোবো না, আজকে আমি বাবা মার সাথে বেরোবো, মানে আমার ফ্যামিলির সাথে বেরোবো, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, এই দেখো এই মহারানীকে, তোমরা নিশ্চয় আমার বিষয়কে করে নিলে সাজে, মানে এই সাজে দেখো নি তো, এই যে দেখে নাও ভালো করে কেমন লাগছে জানিও। হ্যাঁ, আর এই যে আমার মা এখানে রেডি হচ্ছে সবে, আমার মা রেডি হচ্ছে, বাবা এখন রেডি হয়নি, ওই জন্য বাবাকে দেখাচ্ছি না। 2000 years later. তো গাইস ফাইনালি আমরা সব বাই রেডি, ঠিক আছে, এখন আমরা বেরোবো। তো দাঁড়াও তোমাদের এক এক করে সব লুকগুলো আমি দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে আমার মা, ঠিক আছে, এটা হচ্ছে আমার মায়ের লুক, হাই করে দাও মা। আর এটা হচ্ছে আমার পিসুমণি, কেমন লাগছে জানিও সবাইকে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার বাবা, এই যে তিনজন। তো যাই হোক, তোমরা তোমার বাবা মাকে কখনো দেখো নি, ঠিক আছে। তো এই যে দেখে নাও, একই ফ্রেমে আমরা পুরো মানে ফুল ফ্যামিলি, ঠিক আছে, কিন্তু এখানে শোকিত মিশতে গেছি। তো এই যে সবাই হাই করে দাও একবার। তো চলো এখন জাস্ট বেরোবো, ঠাকুর ঠাকুর দেখবো, তারপরে মণ্ডপে যাবো, চলো ভাই। গাইজ আজকে হচ্ছে আমরা বেশি দূর যাবো না, আমাদের পাড়ারই আশেপাশের প্যান্ডেলগুলোতে ঘুরবো। তো এখন যাচ্ছি আমরা নতুন পুকুরের প্যান্ডেলে, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। আমরা একটা ঠাকুর দেখতে যাচ্ছি, আমার ভীষণ না হাঁটতে পারছি না, প্যান্ডেলটা দারুণ করেছি। দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ধরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা, আজকে হচ্ছে গিয়ে পূজোর লাস্ট দিন, ঠিক আছে। তো আজকে নবমী, তো দশমীতে কোথায় যাব কি না যাব, দশমীতে অ্যাকচুয়ালি কোথাও বেরোবো না, আমি ভাষণ টাষণ যদি একটু দেখতে যাই তো যাবো, তো দশমীর জন্য ওরকম কোনো প্ল্যান ট্ল্যান নেই, ঠিক আছে। বাবা এখন দেখি কি করে, এখন জাস্ট বাড়ি যাব, বাড়ি বেশি দূর না, আমরা বাড়ির আশেপাশেই ঘুরছিলাম আজকে, কারণ আমি জানি বাবার শরীর খারাপ, বাবা হাঁটতে পারবে না, আর পিসিমণি এমনি শাড়ি পরে, ঠিক আছে, পিসিমণি হাঁটতে পারছে না, তো এখন জাস্ট বাড়ি যাব। কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো অবশ্যই জানিও, ঠিক আছে। আর আমার প্রত্যেক দিনের যে পাঁচ দিনের যে লুকটা, তো সবই কিন্তু ইনস্টাগ্রামে খুব ভালোভাবে পোস্ট করেছি, মানে প্রত্যেক দিনের লুক প্রত্যেক দিন পোস্ট করেছি, তো তোমরা ইনস্টাগ্রামে যাও, গিয়ে ফলো করে দাও, লুকগুলো ঝটপট করে দেখে নাও। চলো এখন বাড়ি যাও। তো গাইস আজকে হচ্ছে মানে দুর্গাপুজোর একদম লাস্ট দিন, মানে বিজয়া দশমী আজকে। তো যাই হোক, তো মানে আমার বড়োদেরকে জানাই আমার প্রণাম, ঠিক আছে, আর ছোটোদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তো আজকে হচ্ছে মানে আমরা জাস্ট একটু মণ্ডপে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা তো নর্মালি বরণ করতে পারবো না, তো একটু বরণ বা সিঁদুরটা দেখতে যাচ্ছি, আর পিছনে আছে মা বাবার পিসিমণি, তো সবাই যাচ্ছি। আর ছুটে আয় রে তোরা
ব্যথা নাই কমে নাই গো জরা মজা হলো, ঠিক আছে। তো এই পুজোর এই দিনটা আসতে মানে আরও আমাদের ঠিক একটা বছর ওয়েট করতে হবে। তো যাই হোক, তো আজকে পুজোর লাস্ট দিন ছিল, খুবই খারাপ লাগছে যে মানে এত তাড়াতাড়ি দিনটা কেটে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, আসছে বছর আবার হবে, তো আবার কালী পুজোর জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি মণ্ডপ থেকে, ঠিক আছে। তো মা, তোমার কেমন লাগলো বলো? হ্যাপি লেগেছে, হ্যাপি লেগেছে। তো এখন সেই পুজো বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের যদি অসুবিধা না থাকতো তাহলে আমাদের মাও বরণ করতো, তারপরে পিসিমণিও বরণ করতো, তো সেটা তো হলো না। নর্মালি আমরা একটু দেখতে গেছিলাম, ঠিক আছে। তো ভালো লেগেছে তো তোমার? হ্যাঁ। তো চলো এখন জাস্ট বাড়ি যাবো। গাইজ, আজকের ব্লগটা জাস্ট এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর অনেক অনেক করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করো, আর পাশে থাকা বেল বাটনটা টুং করে প্রেস করে অল করে দিও। যারা যারা ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত জয়েন হওনি তারা যাও গিয়ে ইনস্টাগ্রামে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো ওখানে কিন্তু আমি ডেইলি ডেইলি আপডেট দিই। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।